হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। ও বলেছে আমাকে 5টা আইসক্রিম খাওয়াবে। আইসক্রিম খাবো বলে আমি রাজি হয়ে গেছি যাওয়ার জন্য। তো দেখি বিগ বাজারে যাই, আইসক্রিম খাবার কী কী করি দেখি, আর কী কী কিনে দিচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে আজকে। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি। আমি সত্যিই রাজি হয়ে গেছি যাওয়ার জন্য। কী গো, তাড়াতাড়ি করো। আমি দেখো সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। চিরুনিটা কই দেখি, ভালো লাগছে। তোমার সঙ্গে মানাবে আমাকে। দেখো দেখো, খুব ভালো সেজেছে। 5টা আইসক্রিম খাওয়া বলেছে। 5টা? তাহলে আমি যাবো। 5টা আইসক্রিম তো আমি যাবো না। তাহলে তুমি কি 5টা আইসক্রিম খাবে? না, তুমি তো বললা হ্যাঁ খাবো, ঠিক আছে চলো। 5টা আইসক্রিম খেতে পারো? 5টা কেন, আমি 10টাও খেতে পারি। ভাত না খেয়ে আমি আইসক্রিমও খেয়ে থাকতে পারি। 5টা আইসক্রিম তুমি আমার 7টা নষ্ট করে দিলে। হ্যাঁ এইটা ভালো না, ভালো লাগছে পাপা। যাবি না তুই? তুই যাবি? ও যাবে না, পরে এসে একটু টিভি দেখবে না, ও যাবে না। চলো আমি তোমার ভালোবাসা আশা আশা ভালোবাসা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার কিন্তু এইসব বলে লজ্জা লাগে, কিন্তু না গাইতে পারবো না। ঠিক আছে, তুমি সুন্দর গান করো। হেবি, ঠিক আছে চলো। এইসব করতে করতে যদি দেরি হয়ে যায়। আমি তো ভালোবাসা আমার শুধু হাজি ভাই। ঠিক আছে ঠিক আছে, ভালোবাসা ভালোবাসা। এবার দেখো আবার সে আমার চুলটা বাদ দেবে। কি করে দিলে দেখো, আমি রেডি হলাম, ঠিক নেই, ভালো লাগে না। দেখো পুরো মেকআপটা ঘেটে দিয়েছো। না এই তো ভালো, এই তো কি সুন্দর না। ঠিক আছে ঠিক আছে, এই তো ভালো না। ঠিক আছে, তুমি যদি ভালো বলো তো ভালো, তাহলে সবাই ভালো বলবে। তোমার ভালো লাগাতে এই তো ভালো। তুমি এই গেঞ্জি পরেছো, একটু ম্যাচিং ম্যাচিং করে পরতে পারতা কালো গেঞ্জিটা। না না, ম্যাচিং করতে হবে, ম্যাচিং করতে হবে। কত সুন্দর পূজোর সময় মেকআপ করেছি না, কত সুন্দর লিপস্টিক দেখো। পূজোর সময় মেকআপ করেছি, কত সুন্দর লিপস্টিক লাগিয়েছো। ভালো লাগে কি লাল টুকটুকে লিপস্টিক, লাল টুকটুকে লিপস্টিক লাগিয়েছো। বাবা হাসছে তোমাকে দেখে। আমি খালি খালি রাজি হইনি, 5টা আইসক্রিম খাওয়াতে হবে ওই জন্য রাজি হই। 5টা আইসক্রিম যেতে যেতে খাবো, আর আস্তে আস্তে খাবো। 5টা আইসক্রিম খেতে পারে তুই বল? 5টা কেন, আমি 10টাও খাও খেতে পারি। 5টা আইসক্রিম? 5টা আইসক্রিমই খাবো। তুমি বলেছো না আইসক্রিম খাবো, আমি তাতে রাজি। তাহলে এটা বড় কন্টেনার নিয়ে নাও আইসক্রিম, সেটা খাবো। তুমি খেতে খেতে যাবো, খেতে খেতে আসবো তো। ঠিক আছে ঠিক আছে, চলো না দেরি হয়ে যাচ্ছে। ব্যাং যাবো তো, এই তো যাওয়ার জন্য। তো চলো, জুতো মতো পরতে পারে। ও চিরুনিটা দেখে দাও, আবার সে চুলগুলো আমার চুল বাঁধো। তুমি খালি চুল বাঁধলে। পুরো দেখো চুলটা মানে ঢিলা করে, আবার সে চুলটা খুলে বাদ দেবো। ছাড়ো, ওই হবে না আমার সঙ্গে। তো চুলটাকে বাদ দিতে পারতো না, বাঁধো তো। এরকম বললাম কি করে বাঁধো, বাঁধো চুল বাঁধো। ওরে বাবা রে, চুল বাঁধো। ছাড়ো ছাড়ো, চুলটা বেঁধে নেবে। ওই যে ওই বাবা রে, চল রেডি হয়ে। ও যাবে না বলছে। না না না, দাঁড়াও তো। না চুল আসতে হবে না, নিজে চুলটা এলোমেলো করে দিয়ে। চলো ও Ama şey... চুলে হাত দেবা না কিন্তু। ওইদিকে নাটক শুরু হয়েছে, দুপুরবেলা ঘুমায় না। আমি চুল ছেড়ে যাবো না, ঠিক আছে? সরো সরো সরো, আমি চুল থেকে এখানে ক্লিপ ছিল। একটু সুস্থভাবে যদি রেডি হতে দেয়, আমি যাবো না, না বলে দিলে। এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? গরম লাগছে, চলো। তুমি কি যাবা না নাটক করবে? এবার দেখো চুল ছাড়ার থেকে ভালো লাগে। কি লাল, এটা লাল লাল কি? আমি দেখছি ছবি একটা ইয়ে করো তো, ভালো লাগছে তোমাকে। একটা সেলফি নেব, একটা সেলফি নেব। সেলফি নেব এরকম ভাবে, সেলফি নেব। ওই আমি তো সেলফি নেব, একটা ছবি ইয়ে করো, দেখি ভালো লাগে। সেলফি নাও। তুমি তো সেই বাঁদরের মতো লাফাচ্ছ, সবাই বলবো কি বাঁদর। সেলফি নাও, দেখো কেমন সেলফি নিয়ে কেমন লাগছে। আমি কিন্তু যাবো না বাঁদর মুখের সাথে। চলো 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 চলো। সবে রবীন্দ্রনাথ সঙ্গীত শুরু করে দিয়েছে, কথা ভালো লাগে না। চলো দেখি, চলো চলো চলো। ইয়েটা না, আমার ফোনটা দাও। আরে চলো তো, তারপর যাই তো। আগে খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। কি কেনাকাটা আমাদের ওখানে জানোই তো, গ্রামের ওখানটা কিছু খাওয়া খেতেও পারিনি পুজোর সময় বাইরে গিয়ে। ঠিক আছে, তাহলে চাউমিন টাউমিন খাবো। চাউমিন, আমার চাউমিন আর আইসক্রিম পাপার জন্য নিয়ে চলে আসবো, প্যাক করে খেয়ে আসবো। আর রাত্রিটা রান্না করা লাগবে না। উইস, আবার দেখো মুখে মেকআপ করেছিস, পুরোটাই নষ্ট করে দিলি। মেকআপ করেছে কার জন্য? মেকআপ কার জন্য করেছে? হয়েছে কিছু কিছু দিল রে মুখে। আমার আমি যাবো না এখানে, পাউডার কোটাটা রাখবো। কার জন্য করেছে? তুমি কি যাবা? হ্যাঁ যাবো তো। চলো ব্যাগটা দাও, ব্যাগ চলো চলে যাই। পার্সটা দাও না, ওর মধ্যে পার্স আছে। ব্যাগ নাও, পার্সটা দাও। ও এইটা চলে যাই। তুমি যাও যাও না, এইটা নেবো নাকি? আমি এটা নিয়ে কি করবো? আমি এইটা নেবো না, এটা এর মধ্যে ছোট হয়েছে ভাঙা। না না, এই জামার সঙ্গে এই ব্যাগ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগবে না, ভালো লাগছে, খারাপ লাগছে না। এই একজন বসে পড়ে মাখাল হয়ে গেছে। তোর কি ঘুম পেয়েছে? চল যাবি না? যাবি তুই? হাট ধরো, এটা রাখো, এটা নেবো। এটা ভালো লাগে, এটাই নেবো। চলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তো নয়তো দেরি হয়ে যাবে যেতে। দেখি বিগ বাজার যাই, কি কি করে। যদি আইসক্রিম না খাওয়াই তো আবার ফিরে আসছি, আর যদি আইসক্রিম খাওয়াই তো আর ফিরবো না। ওখান থেকে গিয়ে কেনাকাটা করে তারপরেই ফিরবো। অনেকদিন বাইরে যাইনি, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে ছিলাম, ওখানে গ্রামের পুজো, ওখানে এইসব দোকান তো পাওয়াই যায়নি খাবারের। ওই জন্য সে খাবারের ইয়ের আশাটা থেকে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমাদের যুক্তি কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে বলবে। টাটা বাই বাই। পরের ভিডিওটি অবশ্যই দেখবে।